আওয়ামী লীগের পান থেকে চুন খসতে পারবে না, তাদের কণ্ঠে অনেক জোর। আর যারা সত্যিকার অপরাধী তারা কিছু করলে তখন তাদের গলা দিয়ে স্বর বেরোয় না। বিড়ালের মতো মিউ মিউ করলেও তো বুঝতাম যে না একটু মিউ মিউ করছে, তাও করে না। প্রকৃতপক্ষে আন্দোলন সঙ্গে আমরাও করেছি, কিন্তু বাংলাদেশে আন্দোলনের নামে যেরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয় এটা অত্যন্ত দুঃখজনক। সে 28শে অক্টোবর তার সমাবেশ করতে চেয়েছে বিএনপি, অন্যান্য আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দল, আমরা কিন্তু বাধা দেইনি এবং তারা কথা দিয়েছিল শান্তিপূর্ণ সমাবেশ করবে, কিন্তু দেখা গেল যে শান্তিপূর্ণ না, তারা সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে এবং তাদের লক্ষ্যবস্তু সবথেকে বেশি দেখা গেল, কারণ সেখানে কিন্তু আমাদের কেউ ছিল না। পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে আমার নির্দেশ ছিল একেবারে দূরত্বে থাকা, যেন কোনো মতেই না হয় মানুষের শুধু ক্ষতি করতে না পারে। সেইখানে যেভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালানো হয়েছে এটা অমানবিক, সাংবাদিকদের ফেলে মাটিতে ফেলে পিটানো হওয়া, আমার মনে হয় বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর দেখা যায়নি। সেইভাবে সাংবাদিকদের পিটানো হয়েছে আর এবং তাদের উপর অত্যাচার করা হয়েছে। কাজে এটা কেন করা হলো সে প্রশ্ন তো বিএনপিকে দিতে হবে। তার উপর পুলিশের উপর অত্যাচার, যেভাবে পুলিশদের উপরে, এর আগেও আমরা দেখেছি পুলিশকে তার বাধা মানে মাটিতে ফেলে শুধু পিটানো না, বেহুশ হয়ে গেছে তারপরও তাকে মারা হচ্ছে এবং তাকে কোপানো হচ্ছে এবং সমানে ঢিল মারা হচ্ছে। প্রশ্ন হচ্ছে তারা এসছে শান্তিপূর্ণ সমাবেশ করতে, এত ইট পাথর কোথায় পেল আর এই যে কোপালো যে সেগুলি কোথায় পেল? তার মানে তাদের উদ্দেশ্যটাই ছিল আগাগোড়া খুবই খারাপ, তারা ওই আগুন অগ্নিসংসার জ্বালা পড়াও এবং এটাই এদের চরিত্র। ঠিক আপনাদের মনে আছে সেই 2013-14-15 এইরকম অগ্নিসন্ত্রাস তারা করেছিল নির্বাচন ঠেকানোর জন্য, কিন্তু সে নির্বাচন ঠেকাতে পারেনি, নিজেরা অংশগ্রহণ করেনি। কিন্তু এখানে তারা হত্যা খুন গুম এগুলি তারা খুব ভালো পারে। পুলিশ হাসপাতালের ভিতরে ঢুকে হাসপাতালের সেখানে অত্যাচার করা, মানুষের উপর আক্রমণ, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়া, অ্যাম্বুলেন্সে করে রুগী যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সকে ধাওয়া দেওয়া, সেই অ্যাম্বুলেন্সের উপরেও হামলা করা, মানে এত অমানবিক আচরণ এটা একটা রাজনৈতিক দলের হয় না। তবে এদের এই অভ্যাস আপনাদের তো মনে থাকা উচিত যে আপনাদের প্রেস ক্লাবের মধ্যে বিএনপির আমলেই পুলিশ ঝুঁকিয়ে দিয়ে সাংবাদিকদের পিটিয়েছিল, সেটা আমার মনে হয় আপনারা ভুলে যাননি। তো এটাই ওদের চরিত্র, সন্ত্রাসী কর্মকাণ্ডই ওদের চরিত্র। আমি এই যে সাংবাদিকদের উপরে যেভাবে তারা আক্রমণ করেছে এবং পুলিশের উপর আক্রমণ করেছে এর তীব্র নিন্দা জানাই, এবং আমাদের কোনো কোনো পত্রিকা আবার দেখলাম এটাকে আবার একটু মানে কভার দেওয়ারও চেষ্টা করে, তাদের ধিক্কার জানাই, তাদের ধিক্কার জানাই যে এইভাবে যেটা প্রকাশ্য দিবালোকের ঘটনা। আর এখনকার যুগ ডিজিটাল যুগ, সব কিছুই কিন্তু ধারণ করা যায়, ওর চেহারা পর্যন্ত দেখা যায়। দেখা গেল যুবলীগের এক যুব দল করে, ঢাকা দক্ষিণের যুব দলের অর্থাৎ বিএনপির একটি সংগঠন যুব দল, তার একজন নেতা উপরে কিন্তু তার এখানে প্রেস লেখা, প্রেস লেখা, সে আগুন দিচ্ছে পেটাচ্ছে, পুলিশ মারছে মানুষ মারছে। তার মানে কি তারা ক্যামোফ্লেজ করেও এই আক্রমণটা চালায়, ভাবছে ওখান থেকে রেহাই পাবে, কিন্তু ধরা তো পড়ে যাবে সব জায়গায় এবং ধরা তারা পড়ে গেছে। কাজে যারা এই ধরনের ঘটনা করেছে এবং সাংবাদিককে হত্যা করা, পুলিশকে হত্যা করা, তাদের উপর আক্রমণ করা, এর শাস্তি এদেরকে পেতেই হবে, এটা আমার মনে হয়। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, ওই যে আন্তর্জাতিক পর্যায়ে কিছু কিছু আছে, সামান্য একটু ঘটনা হলেই তারা বড় বড় বিবৃতি দেয়, তারা কোথায় এখন? তাদের তো এখন আমরা দেখি না, তাদের তো কোনো কথা শুনি না, তারা হঠাৎ এরকম কোথায় চলে গেল? কি রিপোর্টার্স উইদাউট বর্ডার, মানে সারা বিশ্বের সাংবাদিকদের যারা মানে নিরাপত্তার কথা চিন্তা করে, কই তারা তো এই যে সাংবাদিক 30 জন সাংবাদিক আজকে আহত হাসপাতালে চিকিৎসারত বা
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের কাছ থেকে কোনো কথা শুনি না। বা আমাদের এই দেশে বাংলাদেশে সেই সুশীলবাবুরা কোথায়? সেই সুশীল সমাজ একটু কিছু হলেই অমনি চিৎকার করে ওঠে, তো সেই সুশীলদের কাজ কি? শুধু ওই আওয়ামী লীগের দোষ টোকায় বেড়ানো, আর আওয়ামী লীগের কেউ কিছু করলে সেটাকেই বড় করে দেখানো। আর যত অপরাধী, খুনি, চোর, ডাকাত, লুটপাটকারী, গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরা কারবারী, এদের কোনো অপরাধ নাই, মানবাধিকার লঙ্ঘনকারী তাদের কোনো অপরাধ নেই। আমাদের সুশীলবাবুরা সব চুপচাপ, এখন তাদের কাছ থেকে আর কোনো বিবৃতিও দেখি না, কিছুই দেখি না। সেই সাথে সাথে মানবাধিকার সংগঠন, তারা নাকি একেবারে সব মানবাধিকারের জন্য, সেসব সংগঠন এখন সোচ্চার হয় না কেন? তারা কেন চুপ হয়ে আছে? তাহলে তারা মানবাধিকার হলো কেন? কোনো কোনো মানবাধিকার কর্মী আমরা জানি এক সময় তো তারা মানে এমন এমন এক রাজনৈতিক দল করতো, করে তো মানুষ খুন করা, মানুষ লুটপাট করা, থানা লুট করা, সেগুলি সব করে টরে হঠাৎ তারা মানবাধিকার কর্মী হয়ে গেছে। এরকমও তো কয়েকজনকে আমি চিনি যে তারা এখন মানবাধিকার কর্মী। কাজে এদের চুপ কেন? এদের কি বিবেক বলে কিছু নেই? যারা মানে আওয়ামী লীগের পান থেকে চুন খসতে পারবে না, তাদের কণ্ঠে অনেক জোর। আর যারা সত্যিকার অপরাধী তারা কিছু করলে তখন তাদের গলা দিয়ে আর স্বর বেরোয় না। বিড়ালের মতো মিউ মিউ করলেও তো বুঝতাম যে না একটু মিউ মিউ করছে, তাও করে না। এটাই হচ্ছে বাস্তব কথা।